সবাইকে শুভ সন্ধ্যা আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে আজকের এই ক্লাসে মাথা নষ্ট করা একটি এআই সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেটাতে কোনো প্রকার ক্রেডিট লাগবে না অর্থাৎ টাকা পয়সা লাগবে না আপাতত আনলিমিটেড ব্যবহার করতে পারতেছেন যেহেতু তারা ট্রায়াল ভার্সনে রয়েছে এটা কতদিন তারা আনলিমিটেড দিবে এটা আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারতেছি না তবে এই ট্রায়াল ভার্সনে যে তাদের যে কোয়ালিটি এটা মাথা নষ্ট করার মতোই আমরা যারা এআই নিয়ে গ্রাফিক্স ডিজাইন চেষ্টা করতেছি বা এআইকে ব্যবহার করে আমরা অনলাইনে কিছু করার চেষ্টা করতেছি ইনকাম করার তারা আসলে দেখলে বুঝতে পারবেন যে এআইটার পাওয়ার কেমন তো যাই হোক সবচেয়ে মজার যেটা বিষয় হচ্ছে এই এআইটাই শুধু ইমেজ জেনারেট না পাশাপাশি আপনারা চ্যাট জিবিটিকেও ব্যবহার করতে পারেন এবং চ্যাট জিবিটি যে ফোর ভার্সন সেটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আরও সবচেয়ে মজার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই এআইটিকে আপনারা কম্পিউটার ভার্সন অথবা মোবাইল ভার্সন সব দিক থেকেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এই ক্লাসের আমি পরোতে পরতে সিস্টেম কয়েকটা বলবো যাতে আপনারা এই এআইটাকে ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন যারা আমার কোর্সের সঙ্গে যুক্ত আছেন ইতোমধ্যেই জানেন যে এআইয়ের ইমেজগুলোকে আমরা কতভাবে ব্যবহার করে ইনকাম করতে পারি তাই না তো যাই হোক কথা আর বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ক্লাসের মূল অংশ তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি কম বেশি সবার কম্পিউটারে অর্থাৎ যারা আমরা উইন্ডোজ এলেভেন টেন সেভেন যাই ব্যবহার করি না কেন মোটামুটি সবার কম্পিউটারে ডিফল্ট অবস্থায় যে ব্রাউজারটা থাকে সেটার নাম হচ্ছে ইডস মাইক্রোসফট ইডস তাই না তো যাই হোক ইলেভেন ভার্সনে আর একটা ডিফল্ট ব্রাউজার আপনার ইন্ডাস্ট্রল থাকার কথা সবার কম্পিউটারে না থাকলে সমস্যা নেই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু আমি মনে করি সবার কম্পিউটারে আছে এই যে আমি ট্যাক্স বারে বা স্টার্ট মেনুতে ক্লিক করে যে সার্চ বারে যদি লেখি বিং এই যে বিং যে ব্রাউজার এই যে বিং ওয়েব সার্চ ইঞ্জিন এটা কিন্তু মাইক্রোসফটের নিজস্ব ঠিক আছে তো এখানে ক্লিক করলে এই ব্রাউজারটা ওপেন হবে তো অলরেডি আমার এখানে ওপেন করাই আছে তো আশা করি জানেন যে এটা মাইক্রোসফটের নিজস্ব ব্রাউজার আর তা আমরা যেহেতু মাইক্রোসফটের যে উইন্ডোজটা ব্যবহার করতেছি কম্পিউটারে তারই একটি ডিফল্ট ব্রাউজার তো এটা যদি না থাকে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন ক্রোম ব্রাউজার থেকে যে কোনো নিউ ট্যাপ নিয়ে জাস্ট লিখবেন হচ্ছে বিং ব্রাউজার বিং এআই স্যাট তারপরে লিখতে পারেন জিপিটি চ্যাট জিপিটি ফোর লিখতে পারেন তাহলে আপনি দুটো ভার্সনই পাবেন মোবাইলের জন্য এবং কম্পিউটার ভার্সনের জন্য ঠিক আছে এই যে গুগল প্লে স্টোর থেকে মোবাইল ভার্সনটিও আপনি ডাউনলোড করতে পারবেন এটা থাকবে হ্যাঁ এই লোগোটা অবশ্যই খেয়াল করবেন লোগোটা এবং পঞ্চাশ মিলিয়ন প্লাস অলরেডি ডাউনলোড হয়েছে তার মানে খেয়াল করেন পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড মানে পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষ এই সফটওয়্যারটি ব্যবহার করতেছে অথচ আমরা অনেকেই এই এআইটা সম্পর্কে এখনও জানি না ঠিক আছে তো এখানে কিসের কম্বিনেশন আছে দেখেন চ্যাট জিবিটি রয়েছে তো ওই তো আমাদের হয়তো বা আপনারা খবর শুনে থাকতে পারেন যে চ্যাট জিবিটির সঙ্গে মাইক্রোসফট কিন্তু একটা কোলাবরেট হয়ে কাজ করতেছে পার্টনারশিপে বা যেভাবেই হোক তার কোলাবরেট হয়ে কাজ করতেছে যার কারণে তার সমস্ত ফিচারগুলো বিং যে ব্রাউজারটা রয়েছে সেখানে তারা ইনক্লুড করতেছে এবং এখনও এটা বিটা ভার্সনে রয়েছে বা ট্রায়াল ভার্সনে রয়েছে এটা ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে তো চলুন এবার এটা দিয়ে কীভাবে আসলে এআই ইমেজ জেনারেট করব তো প্রথমে আমি সব কিছু ক্লোজ করে দিই আবারও ক্লোজ করে দিয়ে অনেকগুলো ট্যাব ওপেন যেহেতু আছে আসলে আপনাদের শুরু থেকে দেখাতে যাচ্ছি আবারও এখানে সার্চ করব বিং আসলে এরকম দেখতে পাবেন বিং ব্রাউজারটা ওপেন হওয়ার পর তো এখানে কিছুই খুঁজে পাবেন না এখানে কিছু লেখা রয়েছে চ্যাট ইমেজ ভিডিওস অনেক বাটন তো ওখানে মূলত অপশনগুলো নাই অপশানগুলো পাবেন হচ্ছে এই দিকটায় একদম নিচের দিকে দেখবেন তারা নতুন একটা প্লাগিন যুক্ত করেছে ইমেজ ক্রিয়েটর ঠিক আছে এখানে ক্লিক করে আমরা ইমেজ জেনারেট করব এই জায়গায় দেখেন এখানে আমি যদিও বলেছি যে নো ক্রেডিট এখানে কোনো ক্রেডিট লাগবে না আনলিমিটেড করতে পারবেন তারপরে এখানে পনেরো ক্রেডিট দেখতে পাবেন দেখতে পাবেন যে পনেরো ক্রেডিট আছে তো এই ক্রেডিটের উদ্দেশ্য এই না যে আপনি এই ক্রেডিট শেষ হয়ে গেলে আর কাজ করতে পারবেন না এমনটা না এই ক্রেডিটের অর্থ হচ্ছে এই ক্রেডিট থাকলে আপনি যখন জেনারেট করতেছেন কোনো কিছু এটা খুব দ্রুত আপনাকে জেনারেট করে দিবে যখন ক্রেডিটটা শেষ হবে তখন হবে কি একটু স্লোলি কাজ করবে বাট আনলিমিটেড আপনি কাজটা করতে পারবেন সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে তো আমি আপনাদেরকে আরও একটা এখানে মজার বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে যতগুলো এআই মার্কেটে আছে বা তারা কার্যক্রম শুরু করেছে সব জায়গায় যেটা হচ্ছে যে ইংলিশ প্রম্পট লিখতে হয় এবং ভালোভাবে প্রম্ট লিখতে হয় বা মিড জার্নির প্রম্টের সঙ্গে লেওনার্ডো যে এআই রয়েছে তাদের প্রম্টের কিন্তু খুব একটা মিল থাকে না হালকা মিলে অর্থাৎ এক এক এআইকে এক একভাবে প্রম্পট লিখতে হয় তবেই একটা পারফেক্ট ইমেজ দেয় তবে এদের এআইটা আইটা বেঙের যে এআই এটা যে রয়েছে এখানে আপনার প্রম লেখা নিয়েও আপনার ভয়ের কিচ্ছু নাই ঠিক আছে আপনি বাংলাতে লিখলেও বাংলাতে যদি কোনো প্রম্ট লিখেন সেটাতেও আপনি ভালো কোয়ালিটির ইমেজ জেনারেট করতে পারবেন তো এটাই হচ্ছে সবচেয়ে এখানকার মজার বিষয় অর্থাৎ বাংলায় তো আমাদের সমস্যা কথা না আমরা মনের মতো করে যা চাইবো তাই আসলে দেবে ঠিক আছে তো চলেন শুরু করি আমরা একটা প্রম্ট লেখার ট্রাই করি আমি বাংলায় একটা লিখি আগে প্রম ইংলিশে লিখতে চাচ্ছি না কারণ অনেকে একদমই প্রম জানেন না তারাও যাতে বাংলায় লিখতে পারেন তা আমি গুগল ট্রান্সলেটরে আমি ভয়েস টাইপিংয়ের মাধ্যমে একটা প্রম লিখতেছি একটি ছোট্ট শিশু এক বস্তা টাকা নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে এবং রাস্তায় অসংখ্য টাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটা জাস্ট মানে ইমাজিন বুঝছেন তো কল্পনা করা এআই এর কাজই হচ্ছে আপনার কল্পনার জগতের কিছুক সে ভিজুয়ালি একটা ইমেজ বা একটা প্রদর্শন করাবে তাই না চলেন দেখি কেমন পারে এখানে আমি পেস্ট করে দিলাম বাংলায় জাস্ট এখানে ক্লিক করবো ক্রিয়েটে আর এর ফাঁকে আমি বলিয়ে বলে নিচ্ছি যে এখানকার যে ইমেজ জেনারেটরটা এটা মূলত কোথার থেকে এসেছে এটা মূলত পাওয়ারেড বাই হচ্ছে ডাল ই তো অনলাইন জগতে যতগুলো এআই রয়েছিলো একসঙ্গে আসছে যেমন মিড জার্নির পাশাপাশি আরও অনেক কয়েকটা না তার মধ্যে কিন্তু ডাল ইও প্রথম লেভেলের একটা এআই তো ডাল ইর স্পেশাল ওয়েবসাইটে গেলে কিন্তু তখন টাকা চায় বা অনেক কিছু চায় কিন্তু এই বিংকের থ্রুতে যখন আপনি ব্যবহার করতেছেন তখন কিন্তু টাকা পয়সা চাচ্ছে না এবং ওয়াটারমার্কও থাকতেছে না এ দেখেন চারটা রেজাল্ট দিয়েছে আপনার পছন্দ না হলে ক্রমাগতভাবে ক্রিয়েট করে যেতে পারেন আর পছন্দ হলে এখান থেকেই নিতে পারেন আমি কোনো একটি উপর ক্লিক করলাম ধরেন এটার উপর দেখেন কোয়ালিটি দেখেন মানে পরিষ্কার এবং রিয়েলিস্টিক অনেকগুলোতে থাকে না একটু কেমন তেরা বেকা পা নাই পা তিনটা হাত দুইটা দশটা আঙ্গুল অনেক সমস্যা থাকে তো কিন্তু এখানকার যে কোয়ালিটিগুলো দিচ্ছে একদম মাথা নষ্ট করা এর কারণটাই হচ্ছে কারণ এখানে ডিরেক্টলি এখানে ডালির প্রোগ্রাম ব্যবহার হচ্ছে ডালি মূলত এই এআইটা তো ডালিতে আমরা আমি দেখিয়েছিলাম ডালিতে অ্যাকাউন্ট করা ডালি দিয়ে কীভাবে ইমেজ জেনারেট করুন কীভাবে ইনকাম করবেন এই সংক্রান্ত অলরেডি আমার চ্যানেলে টিউটোরিয়াল দিয়েছিলাম কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছিল কিছুদিন পর ডালি ওটা লিমিট করে দিয়েছে তাই না তো যাই হোক এখন আমরা এই বিংকের থ্রুতে আমরা ডালিকে পুনরায় ব্যবহার করতে পারতেছি এবং অসাধারণ কোয়ালিটি এবং এটা সাইজ দিচ্ছে হচ্ছে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ স্কোয়ার সাইজে ঠিক আছে আমি আরেকটা রেজাল্ট দেখাই এখানে দেখেন তো এবার অন্তত কেউ বলতে পারবেন না যে ভাই আমি তো পমটাই ভালো জানি না এআই দিয়ে কী করবো তো এখন এই যে বাংলা দিয়ে লিখবেন মনের মতো করে তাও হবে ঠিক আছে এখানে আর একটা যে বললাম আমি একটুকে একটু আগে যে চ্যাট জি ফিটি ফোর যে মডেলটা রয়েছে এখানে আবার সেটা কীভাবে ব্যবহৃত হচ্ছে তো আমরা নিউ ট্যাপ নেই নিয়ে এখানে ধরেন আসলেই ব্রাউজারে কোথাও চ্যাট নামে অপশনটা পাবেন চ্যাট বোর্ডটা কোথায় গেল এখানে আমরা প্রথমেই কিন্তু পাইছিলাম তাই না দেখি এই যে বোর্ড রয়েছে এই চ্যাট বোর্ডে ক্লিক করলে এটাই হচ্ছে মূলত চ্যাট জিপিটি ফোর যে মডেল সেই মডেলটা এখানে আপনি একে এখন ইচ্ছা মতো প্রশ্ন করতে পারেন এবং এটার সবচেয়ে ভালো ফিচার হচ্ছে যে এখানে একসঙ্গে কোড দিবে তারপরে হচ্ছে আপনি টেক্সট রাইড করতে পারেন ট্রাভেল সম্পর্কিত ইনফরমেশান অর্গানাইজেশন সম্পর্কিত আপনি কিছু গান টান সঙ্গীত সঙ্গীত ক্রিয়েট করতে পারেন সব বা কোনো ফানি জোকস টোক্স ঠিক আছে তো আমি এখানে কেন এই ইমেজ জেনারেটরের সঙ্গে চ্যাট জিপিটির কেন কোলাবোরেশন টপিক্স নিয়ে আলোচনা করতেছি কারণটা হচ্ছে চ্যাট জিপিটি এবং ডালি দুটোই সেম কোম্পানি মাদার কোম্পানি হচ্ছে ওপেন ডট এআই তো চ্যাট জিপিটিকে যখন আমরা আলাদাভাবে ব্যবহার করি তখনও কিন্তু এই সুবিধাটা পাই না অর্থাৎ চ্যাট জিপিটির যে ফোর মডেল সেটা এখানে পাচ্ছি এবং এখানে তখন কি হচ্ছে দেখেন আমরা কিন্তু চ্যাট জিপিটিতে ইমেজ থ্রি ভার্সনে কিন্তু ইমেজ আপলোড করতে পাই না এখানে সেটা পাচ্ছি দেখেন আমি এখানে একটা ইমেজ আপলোড করব আপলোড এ ইমেজ সরাসরি আপনি ফটো নিতে পারবেন ফোন থেকে এখানে দিলাম আমি ধরেন একটা ইমেজ দিচ্ছি এখানে আমার আগের কিছু ইমেজ এটা দিলাম ইমেজটা আপলোড হয়ে গেল দেন আমি একে কোশ্চেন করবো আই নিড এ ইমেজ প্রম্পট লাইক দিস ইমেজ আমি ভয়েস কমেন্ট করলাম আপনার লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি বললাম যে এই ইমেজটার মতো একটা ইমেজ ফ্রম দিক সে একটু সময় নিচ্ছে মানে যারা বাংলাও পারবেন না বা কোনো একটা ইমেজ গুগলে দেখেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো সেখান থেকে আপনি চাচ্ছেন যে ওই ইমেজটার মতো আপনিও বানাইতে চান কিন্তু ওইটা কি প্রম্প লিখে তারা জেনারেট করছে এটা যদি না বুঝেন সেক্ষেত্রে এই সহায়তা নিতে পারেন could you please provide me with more details or a description of the image you're looking for আচ্ছা এখানে সে বলতেছে যে সে দুঃখিত সে এটা আসলে ডিডাক্ট করতে পারেনি ইমেজটি কারণ হচ্ছে যে আমার এখানে আমি কথা বলতেছিলাম তো কমান্টের সমস্যা হয়েছে আমি আবারও দিচ্ছি আচ্ছা এইটা একটা ইমেজ দিই এবার লিখে দিই ভয়েস কন না করে আই নিড এ ইমেজ প্রম্ট ফর দিস Demis. কারণ সে রোবট তাকে একটু যদি কমান্ড করতে একটু কম বেশি হয় সে তখনই মাথা ঘুরে যায় তার আর এটা যদি নাও পান সমস্যা নাই তো দেখেন এখানে এমনিতে বাংলা দিয়ে লিখলেও অনেক সুন্দর কোয়ালিটি দিচ্ছে একটু অপেক্ষা করেন সবাই আমরা দেখবো যে কিভাবে এগুলো ইনকাম করা যেতে পারে তার কয়েকটা আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আচ্ছা এখানে একটু সময় নিচ্ছে আমার এখানে নেটওয়ার্কেও সমস্যা আছে এ কি করলো এ সরাসরি ইমেজ জেনারেট করে দিল আমি বললাম ইমেজ প্রোম দাও সে কি করছে জেনারেট করে দিছে খারাপ না এটাও কিন্তু ভালো এবং প্রোমটা হচ্ছে এখানে এই জায়গায় লিখে দিছে কিন্তু আমি এত মানে অতিরিক্ত চাইনি যেটাকে বলা হয় যে মেঘ না চাইতেই বৃষ্টি না সেমনটা হচ্ছে আমি চাইছি শুধু প্রোম এই যে প্রোম টুকু নিচে লিখে দিছে দেখেন এ ক্যাট ওয়ারিং এর রেড ক্যাপ উইথ ক্রিস্টমাস ডেকোরেশান সাথে চারটার রেজাল্টও দিয়ে দিছে অসাধারণ কিছু তাই নয় কি তো আমরা যখন ফ্রি ভার্সনে চ্যাট জিপিটিকে তাদের নিজস্ব ওয়েবসাইটে বা সার্ভারে গিয়ে ব্যবহার করতেছি তখন কিন্তু এই সুবিধাটা পাচ্ছি না কিন্তু ব্যাংকের থ্রুতে যখন ব্যবহার করতেছি তখন এই যে অতিমাত্রায় সমস্ত ফিচারগুলো ব্যবহার করতে পারতেছি এটা কিন্তু খুবই ভালো তো যাই হোক এখন আপনারা ইনকাম করবেন কিভাবে তাই তো ইনকাম করার অনেকগুলো পদ্ধতি আছে এখন শুধু আপনার আইডিয়াটা খাটাতে হবে তো ইতোমধ্যে আমার সঙ্গে কোর্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা জানেন কতভাবে ইনকাম করা যেতে পারে তারপরেও আমি একটু আপনাদের মানে আইকিউ টেস্ট নিতে চাচ্ছি যে ভুলে গেছেন কি না জিজ্ঞেস করতে চাচ্ছি যে কতভাবে আমরা এই ইমেজগুলো এআই ব্যবহার করে ইনকাম করতে পারি একটু জিজ্ঞেস করব গ্রুপে ক্লাসে যারা যুক্ত রয়েছেন এখানে আমাদের টুম্পা দিদি যুক্ত আছেন আছেন টুম্পা দিদি কথা বলা যাবে হ্যাঁ এই এআই কে ব্যবহার করে বা ইমেজ জেনারেটর ব্যবহার করে উইথ চ্যাট জিপিটি আগে তো নর্মাল ভার্সন ব্যবহার করেছেন এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির মডেল ফোর এই দুটোর কম্বিনেশন করে আমরা কি কীভাবে ইনকাম করতে পারি আইডিয়াগুলো একটু বলেন তো দেখি কতটা আপনি বলতে পারেন জেনারেশন করতে হ্যাঁ এক হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও জেনারেট করে অর্থাৎ এআই ভিডিও অলরেডি দেখানো হয়েছে যেটাকে কার্টুন ভিডিও বা অ্যানিমেশন ভিডিও বা কিডস স্টোরি ভিডিও এই টাইপ দেন আর কিভাবে যেমন আমরা অন্যান্য গুলো নিতে পারি ডেসক্রিপশন লিখতে পারি ওইখানে ইউটিউবে যে আর্টিকেল রাইটিং এর মাধ্যমে হ্যাঁ হ্যাঁ দেন আর এআই থেকে ইমেজগুলো জেনারেট করে আমরা মাইক্রো স্টক ওয়েবসাইট যেমন হচ্ছে সার্ডার স্টক অ্যাডোভি স্টক ফিরিফিক এই জাতীয় ওয়েবসাইটগুলোতে আমরা আপলোড করে ইনকাম করতে পারি তাই তো আর কিভাবে পারি আমি নিজেই দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক দিদি ধন্যবাদ মনে রাখার জন্য অপশনগুলো আচ্ছা যেমন আমাদের স্ক্রিন শেয়ার দিছি কিন্তু হ্যাঁ যেমন আমরা ফাইবারে যদি যাই এআই ইমেজ জেনারেশন নামে কতগুলো সার্ভিস রয়েছে আপনি যদি এ এআইকে সুন্দর বা দক্ষতার সহিত ব্যবহার করতে পারেন তাহলে দেখেন ডাল ই আর্টিস্ট আমরা যেখানে বিঙ্কে ব্যবহার করতেছি ডাল ই পাওয়ার্ডেড বাই ডাল ই থ্রি ঠিক আছে আর ফ্রি ভার্সনে কিন্তু ডালি টু ব্যবহার করতে দেয় আর এখানে প্রিমিয়াম ভার্সনে ডালি থ্রি আর এখানে আসলে যে ডালি আর্টিস্ট রিলেটেড অলরেডি বারোশো ক্লাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের ইমেজগুলো আপনি জেনারেট করতে পারেন বা ক্লায়েন্ট যেমন চাইবে তেমন দিয়ে আপনি সার্ভিস দিতে পারবেন দেখেন সবার কম বেশি অর্ডার আসে এবং অর্ডার কমপ্লিট করেছে এবং এখনও যেহেতু এখানে প্রতিযোগী কম মাত্র বারোশো সুতরাং আপনার সম্ভাবনাটুকুও রয়েছে শুধু ডালি আর্টিস্টে না এখানে মিড জার্নি আর্টিস্ট সেম অর্থাৎ আপনি কি দিয়ে ইমেজটা জেনারেট করলেন সেটা তাকে বলতে যাবেন কেন আপনি চাইলে এই ক্যাটাগরিতেও কাজ করতে পারেন এখানেও এখানে এই তিনটা এআই আর্টিস্ট প্লাস এআই আর্ট ভিডিও ঠিক আছে এগুলো ব্যবহার করতে পারেন তো যাই হোক এআই সম্পর্কিত আরও অনেকগুলো অপশন রয়েছে এখানে যেমন হচ্ছে আর্টিকেল রাইটিং এআই জেনারেটেড আর্টিকেল কন্টেন্ট এআই কন্টেন্ট রাইটিং যেটা চ্যাট চার্জিবিটি ব্যবহার করে আর যে ইমেজ জেনারেটরটা রয়েছে এখানে এআই সার্ভিসের মধ্যে এই যে গ্রাফিক্স সংক্রান্ত যে ইমেজ জেনারেটগুলো এগুলো একটু গবেষণা করবেন পড়বেন তারা কীভাবে সার্ভিস দিচ্ছে করবেন কিছু না আপনারাও পারবেন তো এই হচ্ছে পদ্ধতি আর একটা নতুন একটা পদ্ধতির কথা বলি যে পদ্ধতিটা অসাধারণ এটা যদি আপনার কাজে লাগান খুব ফলপ্রসূ হবে সেটা হচ্ছে কি ধরেন আমি একটু আগেই জেনারেট করেছি একটা ইমেস এই যেটা হ্যাঁ এবং প্রম্পট লিখেছিলাম একটি ছোট্ট শিশু গাছে চড়ে মৌচাক থেকে মধু খাচ্ছে এবং তাকে প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে মৌমুছি গায়ে কামড় দিচ্ছে এই দেখেন কোয়ালিটি কী মানে সেই রকম হাইপার রিয়েলিস্টিক মনে হচ্ছে যে সত্যি সত্যি বাচ্চারা তো স্বাভাবিকভাবে এইরকম ইমেজ যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হবে তখন মানুষ অবাক হবে চমকে যাবে বা কি আশ্চর্য হবে যে কীভাবে ঘটনা কী এটা ছোট্ট বাচ্চা কীভাবে মৌচাকের মধ্যে ওখানে গেল এভাবে মধু খাচ্ছে নিয়ে নিয়ে তাই না অ্যাট্রাক্টিভ সো আপনার যদি পেজ থাকে বা আপনার পার্সোনাল প্রোফাইলও থাকে অথবা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেগুলোতে আপনি নিয়মিত যদি এইরকম কিছু অ্যাট্রাক্টিভ কনসেপ্ট দিয়ে মজাদার কনসেপ্ট দিয়ে আপনি যদি ইমেজ জেনারেট করে নিয়মিত পোস্ট করে যান দেখবেন যে এই ছবিগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন লাইক কমেন্ট এর ফলে যেটা হচ্ছে আপনার পেজ বা অ্যাকাউন্টগুলোর এনগেজমেন্ট বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে মানে লাইক ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলো বৃদ্ধি পাচ্ছে এরপর যেহেতু ইমেজের উপর কোনো ধরনের মনোটাইজেশান সিস্টেম নাই ইউটিউবে ইনকাম করতে গেলে ভিডিও লাগবে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে গেলে ভিডিও লাগবে ফেসবুক থেকে ইনকাম করতে গেলে ভিডিও আপলোড করতে হবে তাই না তো যখন আপনি প্রথম অবস্থায় ভিডিও দিয়ে শুরু করেন যাত্রাটা তখন হয় কি এনগেজমেন্ট আসে না অর্থাৎ লাইক ফলোয়ার সাবস্ক্রাইবার কমেন্ট এগুলো খুব কম আসে তো আপনি কি করবেন ভিডিও পাবলিশ করবেন পাশাপাশি এই ধরনের অ্যাট্রাক্টিভ কন্টেন্ট পোস্ট করবেন এর ফলে আপনার পেজে হুর হুর করে একদম সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলো বাড়তে থাকবে কারণ এই ইমেজগুলো ভাইরাল হবার পসিবিলিটি বেশ সর্বোচ্চ ঠিক আছে এর মাধ্যমে আপনার ফলোয়ার গেইন করতেছেন অডিয়েন্স একটা জেনারেট করতেছেন আর এর মাঝে মাঝে আপনি ভিডিওগুলো দিয়ে আগাচ্ছেন ঠিক আছে এটা একটা দারুণ আইডিয়া কিনা বলেন যারা যুক্ত আছেন একটু রেসপন্স করেন দাদা একটা প্রশ্ন এটা একটা কোটিন একটা আইডিয়া আপনারা যদি খেয়াল করবেন দেখবেন যে এই রকম ইমেজ এখন হরহামেশাই ফেসবুকে বা ইনস্টাগ্রামে পাওয়া যাচ্ছে যেগুলো খুবই ভাইরাল প্রচুর পরিমানে ঠিক আছে তো আপনারাও এই টেকনিকটা কাজে লাগাতে পারেন এর মাধ্যমে দ্রুত আপনাদের সোশ্যাল মিডিয়া গুলোকে গ্রো করে মনিটাইজেশনের যত শর্ত আছে সব পূরণ করতে পারবেন ঠিক আছে একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন বলেন আমাদের যে মানে ফেসবুক আইডি আছে প্রফেশনাল বলে থেকে কি আর্নিং আগে কথা শেষ করতে দেন আপনাকে তো আমি বলি নেই যে ফেসবুকের ওই দিকে আচ্ছা ঠিক আছে প্রফেশনাল ওখানে তাদের রুলস আছে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে ইনকাম করার জন্য তাদের যে রুলস আছে সেই রুলস পূরণ করলে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে আপনার প্রফেশনাল ফেসবুক আইডি থাকলে ইনকাম দেবে এমনটা না ইনকাম করার জন্য পর্যাপ্ত রুলস রয়েছে কতটুকু ফলোয়ার হতে হবে কতটুকু ওয়াশ টাইম হতে হবে কতটুকু ভিউজ থাকতে হবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো এবার আসি যেহেতু আজকের ক্লাসে আমি খুবই ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না আর যে কিভাবে ভিডিও বানাবেন কারণ এক একটা করে ভিডিও এআই জেনারেট ইমেজ দিয়ে ভিডিও ক্যামেরা প্রসেসিং এ টু জেড দেখা দেখলে দেড় দুই ঘন্টা সময় লাগে তো অলরেডি যেহেতু আমার এই ক্লাসগুলো কোর্সে করানো হয়েছে এবং সেই ভিডিওগুলো পাবলিকলি দেওয়া হয়েছে আশা করি আপনারা যারা আজকে যুক্ত রয়েছেন বা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন তারা যদি চান যে কীভাবে ভিডিও জেনারেট করতে হয় তাহলে প্রফেশনাল ফ্রিলান্সার্স নামে আমার আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে গিয়ে দেখবেন ভিডিও সেকশনে গিয়ে দুটা ভিডিও পাবেন কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম করুন এটা এআই নির্ভর হ্যাঁ এটাও এআই কার্টুন ভিডিও অর্থাৎ আজকে যে জায়গায় দেখালাম ইমেজ জেনারেট করা এখান থেকে ইমেজ নেবেন আর এই দুটা ভিডিওর আর টেকনিক অনুযায়ী আপনারা ভিডিওগুলো তৈরি করবেন এখানে সর্বোচ্চ সংখ্যক পদ্ধতি দেখিয়েছি কীভাবে অ্যানিমেশন তৈরি করা যায় এই স্টিল ইমেজগুলো তো তার মধ্যে থেকে এখানে আমি একটা টুম্বাদিকে একটা প্রশ্ন করতে চাই দিদি আপনি পরবর্তীতে অ্যানিমেটেড করতেছিলেন কোন এআই দিয়ে কয়েকটি এআইয়ের কথা বলা হয়েছিল যেমন লিয়াফিক্স আরও অনেক কিছু তাই না বা জেন আইজেন নামক যে এআই রয়েছে তো একটা কোনটা ব্যবহার করতে চান যেটাতে আনলিমিটেডেশন করতে দিচ্ছে আপনারা শুনলেন আপনারা অ্যানিমেশন করতে পারবেন ঠিক আছে তো এই আর কি যারা ভিডিও বানাইতে চাচ্ছেন ওই দুটা ভিডিও দেখলে আশা করছি ওখানে যে টেকনিকগুলো দেখানো হয়েছে আর ওর বাহিরে খুব বেশি টেকনিক জানা লাগবে না আর একটা বললাম যে ফাইবারে আপনারা যারা ইনকাম করতে চান ফাইবারে এই গিকগুলো পড়বেন আপনার কোনো স্কিল লাগবে না এআই সংক্রান্ত সার্ভিস দেওয়ার জন্য কোনো স্কিল লাগবে না খালি জাস্ট পড়বেন যে তারা কেমনে কেমনে সাজাচ্ছে প্যাকেজগুলো এবং কি কি সার্ভিস দিতে চাচ্ছে কত টাকা নিচ্ছে ব্যাস এতটুকু আর এই যে আমার একটা প্রশ্ন এম ইমেজ জেনারেট একটু পড়ে একটু ইমেজ জেনারেটগুলো করার জন্য কি কি প্রম দিতে হচ্ছে আগে হয়তো কঠিন হইতো এখন কিন্তু ইজিলি আপনি বাংলাতেও ইমেজ প্রম লিখতে পারতেছেন প্লাস একটু আগে যেটা দেখালাম যে এখানে যে ব্যাংকের যে চ্যাট চ্যাট জিবিটিতে আপলোড ইমেজ আপলোড করেও আপনি রিলেটেড ইমেজ জেনারেট করতে পারতেছেন এবং প্রমটাও পেয়ে যাচ্ছেন তাই না আর যেটা বিষয় রয়েছে স্টক মার্কেট যেমন অ্যাডোবি স্টক শার্ডার স্টক এগুলোতে আপনি সরাসরি ইমেজগুলো আপলোড করতে পারেন কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে হাজার চব্বিশ হাজার চব্বিশ এটাকে হাই রেজুলেশন করার জন্য আমরা কি সফটওয়্যার ব্যবহার করি একটু বলেন যারা আমার কোর্সের সঙ্গে যুক্ত আছেন তপাস এআই তপাস টপাস হাই রেজুলেশন অথবা একটা ওয়েবসাইট রয়েছে সেটার নাম কি জানেন এর নামটা ভুলে গেছি এত পরিমাণে এখন ওয়েবসাইট নিয়ে কাজ করতে হয় মনে রাখার সৌত আচ্ছা যাই হোক আপনারা সার্চ দিলেই পাবেন একটা দেখেন যদি আমরা দেখি ইমেজ হাই রেজুলেশন না হাই রেজুলেশন এআই আচ্ছা যাই হোক ওই দুটা ক্লাসে দেয়া রয়েছে এখানে এই ক্লাসের মধ্যে ওই যে এভরিথিং বিষয়গুলো এখানে ডিসকাস করা আছে স্টেপ বাই স্টেপ ওখানে তো এখন প্রশ্ন করেন যে এত সুন্দর একটা এআই সম্পর্কে একটা না মানে ডুয়াল একটা চাইতে আর একটা পেয়ে গেছেন বোনাস অর্থাৎ ডালির সঙ্গে চ্যাট জিপিটি মডেল ফোর ফ্রি পেয়ে গেলেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত করতে পারেন আর যারা আগে থেকেই কাজগুলো কন্টিনিউ করতেছেন আশা করছি এখন এটা জানার পর আপনাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে প্লাস আজকে যে একটা নতুন আইডিয়ার কথা বললাম যে কীভাবে সোশ্যাল মিডিয়াগুলোকে গ্রো করবেন রাতারাতিভাবে তারও কিছু টেকনিক দেখিয়ে দিছি ঠিক আছে তো এখানে আমি আর একটা লিখে শেষ করতে চাই প্রটা লিখতে চাচ্ছি এই কারণে যাতে আপনাদেরও অভ্যস্ত হন যে আসলে কেমনে কেমনে প্রম্ট লেখা যেতে পারে অর্থাৎ ফানি টাইপ অ্যামেজিং টাইপ কনটেন্ট তৈরি করবেন তাহলে দেখবেন এমনিতে ভাইরাল হয়ে যাবে কন্টেন্টগুলো একটি ছোট্ট শিশু ঘর থেকে দৌড়ে পালাচ্ছে এবং সে এক হাত দিয়ে দই চুরি করে খাচ্ছে এবং পিছনে তার মা লাঠি দিয়ে

একদম স্টার্ট মেনুতে এসে আপনি এখানে জাস্ট লিখবেন বিং এটা আছে সবার আছে না থাকলে ডাউনলোড করে নেবেন বিং সার্চ ইঞ্জিন বা বিং ব্রাউজার নেবার পরে এই জায়গায় রয়েছে ইমেজ ক্রিয়েটর ফ্রম ডিজাইনার এখানে জাস্ট পেস্ট করে দিবেন বাংলায় ইংলিশে লিখতে পারলে তো আরও ভালো বাংলায় লিখলেও কোনো সমস্যা নেই এখানে বলছে কন্টেন্ট ওয়ার্নিং এখানে হয়তো বা কোনো একটা সমস্যা আছে ব্লক এখানে আচ্ছা দাঁড়ান তাদের এখানে ফিল্টার করা আছে তো হয়তো কোনো অপ্রাসঙ্গিক শব্দ ঢুকে গেছে এখানে একটি ছোট্ট ছেলে ঘর থেকে মিষ্টি চুরি করে দৌড়াচ্ছে এবং পিছনে তার মা লাঠি নিয়ে তাড়া করছে মানে অ্যাডাল্ট কন্টেন্ট এই জাতীয় কোনো কন্টেন্ট জেনারেট করতে পারবেন না ব্যাপারটা এমন বা ওই রকম ক্ষতিকারক ভায়োলেশান হয় সামাজিকভাবে এই জাতীয় শব্দগুচ্ছ এই কারণে ফ্রমটা ব্যবহার করা যাবে না আচ্ছা এইবার কার্টুন টাইপ দিল আমাদের দরকার ছিল হচ্ছে এআই রিয়েলিস্টিক তারপর খারাপ কিছু না যথেষ্ট অ্যামেজিং কিন্তু হ্যাঁ একটা গল্প এইরকম দিলে তো আরও ভালো আমাদের জন্য বিশেষ করে যারা এআই রিলেটেড কাজ করতেছেন ভিডিও ক্রিয়েট ইউটিউবে তাহলে ছোটো বাচ্চাদের যারা স্টোরি ভিডিও বানাচ্ছেন অসাধারণ হবে কিনা এই যে দেখেন লাঠি নিয়ে দৌড়াচ্ছে অসাধারণ না তারপর আর একটা দেই দাঁড়ান একটি ছোট্ট মেয়ে ধ্বংসাবশেষ বিল্ডিং এর নিচে বসে কান্না করতেছে ফিলিস্তিনি যুদ্ধ এখানে কমা দিচ্ছি ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে সেখানকার আমরা যদি একটা স্যাট বা একটা মর্মাহত একটা কনসেপ্ট ফুরিয়ে তুলতে চাই দেখি কি দেয় আরো সুন্দর করে প্রমটা লেখা যেতে পারতো আমার কাছে সময় নেই হতো চিন্তা করার যা পাচ্ছি তাই বলতেছি ওয়ার্নিং দিচ্ছে হ্যাঁ ফিলিস্তিন যুদ্ধ আচ্ছা ফিলিস্তিনি একটি ছোট্ট মেয়ে দেই এখানে দিই ছোট্ট মেয়ে ধ্বংসাবিশেষ বিল্ডিং এর নিচে বসে কান্না করতেছে আচ্ছা এবার নিচ্ছে তারপরও ব্যাক কেন দিল না সম্ভবত আচ্ছা এটা উঠায় দিন ফিলিস্তিনি ভাই একই ভিডিও কি ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে আপলোড করতে পারবো হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন আর একটা প্রশ্ন ছিল ওই যে আপনি গত কিছুদিন আগে দেখাইছিলেন কিটলি থেকে ডাউনলোড করে ভেক্টর করে স্টকে আপলোড দেওয়ার জন্য এগুলো কি কপিরাইটের কোনো ইস্যু আসবে অবশ্যই আসবে যদি আপনি যথাযথ নিয়ম পালন করেন তাহলে আসবে না আচ্ছা দেখেন এই যেখানে একটা কনসেপ্ট দিল কিন্তু আসলে যেরকম চাচ্ছিলাম যে যুদ্ধ পরিস্থিতির যে একটা ন্যাচার প্রাকৃতিক যে বিষয়টা সেটা এখানে ভালো করে লিখতে হবে খুঁজে বের যাই হোক আমি আর প্রম লিখতেছি না আপনার জাস্ট দেখালাম যে এইভাবে প্রোম্ট লিখলে কাজ হয় ঠিক আছে এখন বলেন তো আবার প্রশ্নটা বলেন কারণ আপনার মাঝ প্রথমে প্রশ্ন করলে আমি গুলে ফেলি সব এখন কি নিয়মটা ক্লাসে যেভাবে দেখাইছিলেন ওইভাবে কি করলে হবে হ্যাঁ ওই এক্স্যাক্টলি ওইভাবে কাজ করবেন ঠিক আছে আমি ভেক্টর বানিয়ে আপলোড করতে বলেছি ওখানে আপনার ভেক্টর বানালে হ্যাঁ কোনো সমস্যা নেই কপি হবে না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ওয়েলকাম আপনাকেও আর কারো কোনো প্রশ্ন আছে দাদা ক্লাসটা কি রেকর্ডিং হয়েছে আমি সেটা দেখতে পারি হ্যাঁ বলেন দাদা এখানে কি ভেক্টর ইমেজ দেওয়া যায় নাকি

আর কোয়ালিটি তো অনেক সুন্দর হ্যাঁ অসাধারণ তো এখানেও অসাধারণ কোয়ালিটির হবে আশা করছি আপনাদের এখন শুধু ব্যবহার করতে হবে আশা করছি যারা কাজ করতেছিলেন আগে থেকে তাদের জন্য কাজ ছাড়াতে আরও অনেক বেশি সাপোর্ট দিবে এই কাজকার এই এআইটা এআই দুটা আর প্রশ্ন নাই ক্লাস করে দেবো যদি প্রশ্ন না থাকে দাদাই পেপালটা কিভাবে খুলতে হয় একটু দেখাই দিলে ভালো হইতো কোনো একটা ক্লাসে কি খুলতে পেপাল পেপাল অ্যাকাউন্ট আমি কোন দিন বলছি যে পেপাল খুলতে হবে ও অপ্রসঙ্গিক প্রশ্ন করেন এটা তো ভালো না আজকের ক্লাস সম্পর্কিত প্রশ্ন থাকলে বলেন এআই ইমেজ জেনারেট সংক্রান্ত পেপাল বাংলাদেশে ইলিগ্যাল বাংলাদেশ থেকে আপনি পেপাল খুলতে পারবেন কি বলছে আপনি জানেন বাংলাদেশে পেপাল ইলিগ্যাল তাহলে কেন খুলতে চাচ্ছেন বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার সব যা পেপালের অফিসে পড়ে আছে তার বিরোধ বা পেপালকে বাংলাদেশ আনতে করতেছেন আপনি জানেন না নিউজ তাহলে আমরা কিভাবে খুলব দাদা হ্যাঁ দাদা বলেন দাদা সে ক্লাসটা কি রেকর্ড হয়েছে হ্যাঁ দাদা রেকর্ড করেছি স্টিল না রেকর্ড হচ্ছে আপনাদের কথাগুলো আমার কথা না দাদা আমি তো সুথ থেকে জয়েন করতে পারিনি সেজন্য আছে সমস্যা নেই রেকর্ডেড অংশটুকু দেখে নেবেন দাদা আমরা কি এগুলো সরাসরি মাইক্রো স্টকে মানে আপলোড দিতে পারবো নাকি একটু এডিটিং করতে হবে অবশ্যই এখানে তো এক হাজার কোনো এক হাজার দিচ্ছি রেজুলেশন এটা হাই রেজুলেশান করতে হবে প্লাস তাদের যে শর্ত রয়েছে প্রত্যেকটা মার্কেটের তাদের শর্তগুলো অনুসরণ করতে হবে যেমন কোথাও ভেক্টর ইমেজ ছাড়া নিবে না কোথাও বলাই আছে এআই জেনারেটেড কন্টেন্ট সাবমিট করতে নিষেধ করতেছে তারা তাহলে সেখানে দেয়া যাবে না তখন সেটাকে আপনাকে ভেক্টর করতে হবে সত্যজিৎ তোমার ওখান থেকে ভাই ইয়ে আসে নয়েজ আসে মিউট রাখো তাহলে আর কারোর কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন থেকেও থাকে তাহলে এই ভিডিওটি ইউটিউবে পাবলিকলি দেয়া হবে সেখানে কমেন্ট করে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা দেব হ্যাঁ বলেন যে এই যে ই গুলো আছে পিক গুলো আমরা পাচ্ছি হাই রেজুলেশনে এটা যদি ভেক্টর করে দিই তাহলে এটাতে কোনো সমস্যা হবে কোনো মার্কেটে না কোনোই সমস্যা হবে না যদি ভেক্টর কোয়ালিটি বেটার করেন কোনো সমস্যা হবার কথা নয় কারণ এ পর্যন্ত আমরা অনেকই কাজ করতেছি স্টক মার্কেটে অ্যাডবি স্টক থেকে শুরু করে শাডার স্টক ফিরিফিক সব জায়গায় এমন সমস্যা হয়েছে আমার জানা নেই কারো হয়নি ভেক্টর করলে সমস্যা হবে না না কেন সমস্যা হবে হ্যাঁ এবং প্রচুর পরিমাণে সেল করতেছে মানুষ ঠিক আছে আমি দেখাই তাহলে দেখেন এক নজর ইনএসপ্রের যদিও ক্লাসটা শেষ করতাম শেষ সময় এসে গেছি তারপর এইটুক সময় দেখানো ট্রাই করি জি যেন কারণ বাস্তব দেখাইতে হবে মেন্টরকে মাঝে মাঝে দেখাইতে হবে যে মেন্টর নিজেই কাজগুলো করে তাই না

এই যে দেখেন এগুলো সব এআই জেনারেটেড কন্টেন্ট কিন্তু ভেক্টর করা আছে এগুলো সব ভেক্টর করা আছে অ্যাপ্রুভ করছে কিন্তু হ্যাঁ প্লাস কিছু কি কাস্টমাইজ করা আছে এখানে কাস্টমাইজ তো অবশ্যই যখন এআই জেনারেটেড করতে যাবেন তখন তো সরি ভেক্টরে কনভার্ট করতে যাবেন তখন তো আর হুবহু অনেক সময় হয় না তখন কিছু জিনিস নষ্ট হয়ে গেলে সেটা ঠিকঠাক করে নিতে হবে না তার উপর দিয়ে যদি অটো ট্রেস করতে যান তাহলে তো আরও অসংখ্য প্রবলেম আসতে হবে তখন বাধ্য হয়ে আপনাকে ম্যানুয়াল প্রসেসে ট্রেসিং করতে হবে ট্রেসিং তাই না আবার দেখেন ট্রেসিং ছাড়াও কিছু কিছু ফাইল দিসি এটা কিন্তু ওয়াটার কালার এআই জেনারেটেড এ দেখেন এআই জেনারেটেড এটা কিন্তু জাস্ট জেফিজি ফাইল দিসি কিন্তু ছয় হাজার এটা রেজুলেশনটা নিয়ে আপনাকে আবার ঠিক করতে হবে তাদের যে রুলস আছে যে কত রেজুলেশনে আপলোড করবেন সেই রেজুলেশনটা ফিল করতে হবে এবং কোয়ালিটি যাতে স্পষ্ট থাকে হাই রেজুলেশন যেন কোনো ব্লার না থাকে আচ্ছা এখান থেকে অনেকগুলোই আছে এখানে প্রচুর আটশো যদিও আমি সময় পাই না আপনারা অনেকেই হয়তো জানেন যে আসলে আমি স্টক মার্কেট এগুলো ফাইল আপলোড করার সময় পাই না তারপর আটশো প্লাস ফাইল আপলোড করা আছে প্লাস আরও কিছু মনে হয় গতকাল আমি ট্রাই করতেছিলাম আপলোড করার আপলোড করে রাখছি এগুলো পেন্ডিংয়ে আছে অনেকগুলো ফাইল আপলোড করে রাখছি কালকে একটু সময় পেয়েছিলাম তিনশো প্লাস ফাইল আপলোড করা আছে এগুলো সব পেন্ডিংয়ে আছে গতকাল শুক্রবার ছিল মনে হয় বা শনিবার এরকম তো ওই সময় তাদের অফিশিয়ালি একটু চাপ থাকে হয়তো বা সোমবার থেকে তারা এগুলো রিলিজ করা শুরু করবে অর্থাৎ অ্যাপ্রুভ করা শুরু করবে বা রিজেক্ট করা শুরু করবে তো বর্তমান সময়টা হচ্ছে দেখেন এই কন্টেন্টগুলো আমরা যদি একটা ম্যানুয়ালি বানাইতে চাই চার ঘন্টা আট ঘন্টাও একটা এরকম কন্টেন্ট জেনারেট করা পসিবল না যাদের ক্রিয়েটিভিটি নেই তারা তো আরও পাবে না তাকে সাত দিন দিলেও এরকম একটা কন্টেন্ট জেনারেট করতে পারবে না তো সেই জায়গায় বর্তমানে এখন এআই আসছে আপনার কাজটা এআই করে দিচ্ছে আপনি হালকা একটু ম্যানুয়ালি বা একটু অটো সফটওয়্যার যেটাই পারেন একটু কষ্ট করে ভেক্টরে রূপান্তর করবেন এতটুকুই আপনার কাজ তো এইটুকু যদি করে এই সময় যদি কেউ এই মার্কেটগুলোতে ফাইল প্রচুর পরিমাণে হাজার হাজার ফাইল আপলোড করতে না পারে না পারে বা এই টেকনিকগুলোকে যদি কেউ কাজে না লাগায় তাহলে আমি মনে করি তার দ্বারা ফ্রিলান্সিং করতে পারাটা কতটা সম্ভব হবে আমি জানি না যারা ব্যস্ততার কারণে পারেন না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমি বলতেছি কিন্তু যাদের পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও পারতেছেন না তাদের ব্যাপারটা কিন্তু আলাদা আমি নিজে মানুষটা ব্যক্তিগতভাবে ক্লায়েন্ট সার্ভিস দিতে আমি এগুলো বা বিভিন্ন স্টক মার্কেটে দিতাম তো আমি কিন্তু ম্যানুয়ালি কাজ করছি এই এর তো ব্যবহার শুরু হচ্ছে মাত্র দুই দেড় বছর থেকে তাই না তো তাহলে চিন্তা করেন তখন কি পরিশ্রম করতাম আর এখন আমি পা চাইলে আমি যে ইচ্ছা করি পার ডে আমি পাঁচ হাজার পর্যন্ত এরকম ভেক্টর ফাইল আপলোড করতে পারবো সেই সময়টা যদি ব্যবহার করি এখানে তো যাই হোক এই ছিল জিয়া ভাই আশা করছি এটার থেকে আপনি একটু ইন্সপায়ার হবেন যে হ্যাঁ বলো ভাই ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওইখানে ইয়েলো কালারের একটা ইয়ে ছিল লেখা ছিল যেখানে প্রম্পটের কপিরাইট ধরছে ওই

এখানে লেখাটা কী বলছে বলছে ডু নট সাবমিট জেনারেটিভ এআই কন্টেন্ট দ্যাট রেফারেন্স আদার আর্টিস্ট ইন দি প্রম্পট এটার অর্থ এই না যে এআই জেনারেটেড কন্টেন্ট সাবমিট করা যাবে না বলছে জেনারেট এআই জেনারেটেড কন্টেন্ট সাবমিট করা যাবে না যদি সেটা কোনো আদার আর্টিস্ট বা অন্য ডিজাইনারের ডিজাইনের সঙ্গে মিলে যায় কারণ যেহেতু এআই আসছে এআইকে আমরা ব্যবহার করে আমরা একটা ভালো বিখ্যাত ডিজাইনারের কিছু ডিজাইনকে আমরা ফলো করে হুবহু ওই রকম করা ট্রাই করে সেল করতে যাই এটা একটা ভায়োলেশান তৈরি হবে ক্রিয়েটিভিটিটা ধ্বংস হয়ে যাবে এমনিতেই তো এআই আসার পর ক্রিয়েটিভিটি অলমোস্ট ধ্বংস তার উপর যদি এটা করা শুরু করি তাহলে আরও ধ্বংস হবে দ্যাটস ওয়াই তারা বলতেছে যে কোনো একটা আর্টিস্টের ফাইলের সঙ্গে ডিজাইনের সঙ্গে সিমিলার হোক এমন ফাইল অবশ্যই দেয়া যাবে না আদারওয়াইজ দেয়া যাবে ঠিক আছে দাদা আমি দিছিলাম তো এইখানে এরকম নোটিফিকেশন আসছে আমি পড়ে দেখছি আপনাকে জিজ্ঞেস করলাম যে কোনো সমস্যা হবে কিনা সমস্যা নেই কোনো সমস্যা নেই তো ওকে আজকে আমরা শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ক্লাস শেষ এখন একজন জয়েন হচ্ছে আচ্ছা সবাই কে আরো হ্যাঁ বলেন এই যে যে ইয়ে ফাইবার জি অ্যাকাউন্ট আছে একটা পিসি দিয়ে কি দুইটা অ্যাকাউন্ট খোলা যায় যাবে না একটা অ্যাকাউন্ট হ্যাকটা পিসি থেকে দুটো অ্যাকাউন্ট খুলে সাসপেন্ড হবে ভুল হলে পরে কি তাতে সংশোধন করা যায় নাকি এটা করা যায় না সংশোধন শুধু সব কিছু সংশোধন করতে পারবেন ফাইবার অ্যাকাউন্টে শুধু ইউজার নামটা সংশোধন করা খুব কঠিন আচ্ছা মানে জানতে বলছিলাম যে নাকি একটা বিস ওই এই ফাইবার অ্যাকাউন্ট খুললেন নাকি তারপর আবার যদি উইন্ডোজ নতুন করে না দেওয়া যায় তাহলে না আবার এই অ্যাকাউন্ট আপনি একটা একটা কম্পিউটার থেকে আপনি অসংকো এখন কেন খুলবেন আমি তো বললামই প্রথমে যে খোলা যাবে না তাই না খুলতে যাবেন কেন আর বর্তমানে তো নতুন অ্যাকাউন্ট খুলে তো সেখানে গিক ক্রিয়েট করেই যাচ্ছে না না যে ভুল হলে আর কি শেলে ভুল করলে যে জায়গাটা ভুল করেছেন সেটা সংশোধন করবেন بس এডিট করে প্রোফাইল এডিটে গিয়ে এডিট করবেন এতটুকুই আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছে এবং সবার জন্য ফ্রিল্যান্সিং এই যাত্রাটা আরও সাকসেস হয় সফল হয় সেই শুভকামনা আবারও আজকে এখানে সমাপ্তি করতেছি ক্লাসটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এই রকম একটি উন্মুক্ত ক্লাসে ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য